নমস্কার সকলকে, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস ইনফো জানে। বন্ধুরা, তোমরা যারা যারা মাধ্যমিক পাশে এবং গ্রাজুয়েশন পাশে, তোমরা যারা যারা রেলওয়েতে তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে কনস্টেবল এবং এসআই পদে, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এবং আজকের ভিডিওর টপিক হচ্ছে, তোমরা যারা যারা অ্যাপ্লাই করেছিলে, তোমরা তোমাদের যে এক্সাম প্যাটার্ন রয়েছে, সিলেবাস রয়েছে বা রিক্রুটমেন্ট যে প্রসেস রয়েছে, সেই বিষয় নিয়ে কিন্তু ডিসকাস করব। মূলত ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা কনস্টেবলের সিলেবাস সম্পর্কে জানতে পারবে এবং সাব ইন্সপেক্টরের যে এক্সাম হবে, যে সিলেবাস রয়েছে, সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। প্রথমে আমরা যে তোমাদের রিক্রুটমেন্ট হবে, রিক্রুটমেন্টের প্রসেস আমরা জেনে নেব। কনস্টেবলের যে রিক্রুটমেন্ট হবে, সেইখানে তোমরা প্রথমে কিন্তু কম্পিউটার বেসড এক্সাম দিতে হবে। তারপর এখানে কিন্তু তোমরা যারা যারা কম্পিউটার বেসড এক্সামে ফিজিক্যাল এক্সাম কোয়ালিফাই করবে, তারপর তোমরা কিন্তু তোমাদের ফিজিক্যাল হবে, পিইটি এবং পিএমটি হবে। তারপর তোমরা যারা যারা ফিজিক্যালে ক্লিয়ার করবে, তারপর তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এ হলো তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস। এখন তোমাদের যে কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে সাব কনস্টেবলদের জন্য, তোমাদের কিন্তু এখানে 10th লেভেলের যে ম্যাট্রিকের লেভেলের অনুযায়ী কিন্তু তোমাদের কিন্তু এখানে কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমাদের টাইম কিন্তু 90 মিনিট দেওয়া থাকবে। টোটাল কোশ্চেন কিন্তু 120 নাম্বার কোশ্চেন দেওয়া থাকবে। প্রত্যেক কোশ্চেনের মার্ক কিন্তু 1 নাম্বার রয়েছে। তারপর এখানে কিন্তু নেগেটিভ মার্কিংও রয়েছে, 1/3 মার্ক করে। তারপর এখানে তোমাদের কিন্তু নিচে এখানে সিলেবাস দেওয়া রয়েছে তোমাদের, আমি পরে শোনাচ্ছি, ঠিক আছে। সিলেবাস সম্পর্কে এখানে কিন্তু তোমাদের অ্যারিথমেটিক ম্যাথমেটিক্স থেকে 35 নাম্বার কোশ্চেন আসবে। তার মধ্যে কিন্তু এখানে তোমরা এখানে নাম্বার সিস্টেম, হোল নাম্বার, ডিসিমেল, ফ্র্যাকশান অ্যান্ড রিলেশনশিপ বিটুইন নাম্বারস, ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক অপারেশনস, পার্সেন্টেজ রেশিও অ্যান্ড প্রপোর্শন, এভারেজ এভারেজ ইন্টারেস্ট, প্রফিট লস, ডিসকাউন্ট, ইউস অফ টেবিল অ্যান্ড গ্রাফস, মেনসুরেশন, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে তোমাদের কিন্তু ম্যাথের যে কোশ্চেন আসবে 35 মার্কের, এখান থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। তারপর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35 নাম্বারের কোশ্চেন আসবে। তার মধ্যে তোমাদের কোন কোন টপিক থেকে কোশ্চেন আসতে পারে তোমরা এখানে দেখতে পাচ্ছ, কোশ্চেন অন অ্যানালজি, সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস, স্পেটিয়াল ভিজুয়ালাইজেশন, স্পেটিয়াল অর্গানাইজেশন, প্রবলেম সলভিং, অ্যানালাইসিস, জাজমেন্ট, ডিসিশন মেকিং, ভিজুয়াল মেমোরি, তারপর এখানে রিলেশনশিপ কনসেপ্ট, অ্যারিথমেটিক্যাল রিজনিং, ভার্বাল অ্যান্ড ফিগার ক্লাসিফিকেশন, অ্যারিথমেটিক নাম্বার সিরিজ, নন ভার্বাল সিরিজ, কোডিং অ্যান্ড ডিকোডিং, স্টেটমেন্ট, কনক্লুশন, সিগোলিজম, রিজনিং এক্সেট্রা। এগুলো থেকে কিন্তু তোমাদের কিন্তু 35 মার্কের নাম্বারের কোশ্চেন আসবে। তারপর তোমাদের যে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু 50 মার্কের কিন্তু কোশ্চেন আসবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে টপিক সম্পূর্ণগুলি ধরে রাখা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান হিস্টোরি, আর্ট অ্যান্ড কালচার, জিওগ্রাফি, ইকোনমিক্স, জেনারেল পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, স্পোর্টস, জেনারেল সায়েন্স এক্সেট্রা। তোমাদের কিন্তু এখান থেকে কিন্তু জেনারেল নলেজের কিন্তু কোশ্চেন আসবে 50 মার্কের। তোমাদের কিন্তু এই হচ্ছে যারা কনস্টেবলে অ্যাপ্লাই করেছিল কনস্টেবলের এক্সামের জন্য, তোমাদের কিন্তু সিলেবাস আমি বলে দিলাম, ঠিক আছে। এখন তোমরা যারা যারা সাব ইন্সপেক্টর পদে অ্যাপ্লাই করেছিলে, তোমাদের কিন্তু সাব ইন্সপেক্টরের এখন আমি সিলেবাস তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে সাব ইন্সপেক্টরের, তোমরা দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টরের, তোমরা গ্রাজুয়েশন পাশে যারা যারা অ্যাপ্লাই করেছিলে তাদের এখানে এই নোটিফিকেশনটা হচ্ছে সাব ইন্সপেক্টরের। তোমাদের কিন্তু এখানে প্রথমে কিন্তু যে রিক্রুটমেন্ট প্রসেস দেওয়া রয়েছে, প্রথমে কিন্তু তোমাদের কিন্তু এখানে অনলাইনে এক্সাম দিতে হবে। অনলাইনে এক্সাম যারা কোয়ালিফাই করবে, তারপর তোমাদের কিন্তু এখানে কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং মেজারমেন্ট টেস্ট তোমাদের কিন্তু হবে। তারপর এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। এখন তোমাদের যে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি নেওয়া হবে, এখানে কিন্তু তোমাদের কিন্তু টোটাল ডিউরেশন কিন্তু 90 মিনিট টাইম দেওয়া রয়েছে এবং কোশ্চেন কিন্তু 120 মার্ক, 120টি টোটাল কোশ্চেন আসবে, ঠিক আছে। প্রত্যেক কোশ্চেনের মার্ক কিন্তু 1 করে এবং তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে 1/3 করে, অর্থাৎ 3টা কোশ্চেন ভুল জালে 1 নাম্বার তোমাদের কাটা হবে, ঠিক আছে। এখন তোমাদের সিলেবাস রয়েছে, যারা সাব ইন্সপেক্টরের যারা যারা অ্যাপ্লিকেশন করেছিলে, তোমাদের কিন্তু এখানে অ্যারিথমেটিক ম্যাথমেটিক্স থেকে এখানে কিন্তু 35 মার্কের কোশ্চেন আসবে।
তারপর জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে 35 মার্কের কোয়েশ্চেন আসবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 মার্কের কিন্তু কোয়েশ্চেন আসবে। এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে টপিকগুলো, ঠিক আছে? তোমরা টপিকগুলি দেখে নেবে, আমি আর বলে ভিডিওটা বেশি লেট করবো না, তোমরা এখানে টপিকগুলি দেখে নেবে। আমি স্ক্রিনশট মেরে অবশ্যই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমরা লাগিয়ে দেবো, ঠিক আছে? তোমরা সেখান থেকে এটি কপি করে নিতে পারো বা ডাউনলোড করে নিতে পারো। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং যদি আরও কিছু জিজ্ঞেস করা থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে জানাবে, আমি রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী গভর্নমেন্ট এবং প্রাইভেট জব রিলেটেড ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখো আর নতুন ভিডিওতে। ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত।